আচ্ছা মেয়েরা দেখো, আজ থেকে আমরা শুরু করেছি মেটেরিয়াল কন্ট্রোল। মেটেরিয়াল কন্ট্রোল মানে কাঁচামালের নিয়ন্ত্রণের অধ্যায়টা। সেখানে আমরা ফিক্সেশন অফ ডিফারেন্ট স্টক লেভেল নিয়ে অঙ্ক করব, মানে প্রবলেম সলভ করব। তোমরা জানো তোমাদের একটা কস্টশিট বাদে এই স্টক লেভেলের অঙ্কটা কম্পালসারি আসে, যাতে 6 নম্বর থাকে। তো এখানে আমি তোমাদের থিওরিটিক্যালি আলোচনা করে দিয়েছি। স্টক লেভেল 5 রকমের হয়, একটা হচ্ছে ম্যাক্সিমাম স্টক লেভেল, একটা মিনিমাম স্টক লেভেল, একটা রিঅর্ডার লেভেল, একটা অ্যাভারেজ স্টক লেভেল, আর একটা হচ্ছে ডেঞ্জার লেভেল। এই 5 রকমের স্টক লেভেল সম্পর্কে আমি তোমাদের থিওরিটিক্যালি আলোচনা করেছি অডিওতে, তোমরা সেটা ভালো করে শুনে নেবে, তারপরে তোমরা ভিডিওটা থেকে অঙ্কগুলো করবে। তো ফর্মুলাটা এখানে খুব খুব স্টিরিওটাইপ অঙ্ক, জাস্ট অঙ্কে একদম এগুলো দিয়ে দেবে যে যে আইটেম ফর্মুলায় আছে, জাস্ট পুট করে অঙ্কটা করতে হবে। যেমন ধরো ম্যাক্সিমাম স্টক লেভেলের ফর্মুলা হচ্ছে রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি মাইনাস মিনিমাম কনজাম্পশন ইনটু মিনিমাম রিঅর্ডার পিরিয়ড। তো তোমার অঙ্কে রিঅর্ডার কোয়ান্টিটিও দেওয়া থাকবে, ম্যাক্সিমাম কনজাম্পশন, মিনিমাম কনজাম্পশন, মিনিমাম রিঅর্ডার পিরিয়ড সব বলা থাকবে। আমি একটা অঙ্ক দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। তারপরে মিনিমাম স্টক লেভেলের ফর্মুলাটা দেখো, রিঅর্ডার লেভেল মাইনাস নর্মাল কনজাম্পশন ইনটু নর্মাল রিঅর্ডার পিরিয়ড। আর রিঅর্ডার লেভেলটা কি, ম্যাক্সিমাম কনজাম্পশন ইনটু ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড। তোমরা তাহলে সবার আগে রিঅর্ডার লেভেলটা ক্যালকুলেট করে দেবে, কারণ কি অন্য দুটো বার করতে গেলে তোমাদের রিঅর্ডার লেভেলটা লাগছে। আর অ্যাভারেজ স্টক লেভেল কি, অ্যাভারেজ স্টক লেভেল হচ্ছে কি ম্যাক্সিমাম স্টক লেভেল প্লাস মিনিমাম স্টক লেভেল বাই 2। আর ডেঞ্জার লেভেলের ফর্মুলাটা জেনে রাখো, এটা অঙ্ক আসে না, যদি ফর্মুলাটা জানতে চাই তার জন্য। অ্যাভারেজ কনজাম্পশন ইনটু ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড ফর এমার্জেন্সি পারচেস, ঠিক আছে। এই হচ্ছে ডেঞ্জার লেভেলের ফর্মুলা। তাহলে ইউজুয়ালি পরীক্ষায় তোমাদের 6 নম্বরে ম্যাক্সিমাম স্টক লেভেল, মিনিমাম স্টক লেভেল আর রিঅর্ডার লেভেলই আসে। তো তাহলে সবার আগে তোমরা রিঅর্ডার লেভেলটা ক্যালকুলেট করবে, কারণ রিঅর্ডার লেভেলটা যখনই তুমি ম্যাক্সিমাম স্টক লেভেল বা মিনিমাম স্টক লেভেল করছো, তখন কিন্তু রিঅর্ডার লেভেলটা লাগছে কাজে। তো এসো এবার, তো তাহলে আমরা একটা অঙ্ক করি। যেমন ধরো এই 2017 সালের অঙ্কটাই, 2017 সালের যে সামটা আছে দেখো, ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স কম্পিউট ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, অ্যাভারেজ স্টক লেভেল, রিঅর্ডার লেভেল। হ্যাঁ, তো তাহলে আমরা সব দেওয়া আছে দেখো, নর্মাল ইউসেজ, ওই কনজাম্পশন আর ইউসেজ, কোনো অঙ্কে কনজাম্পশন বলা থাকবে আর ইউসেজ একই জিনিস। কনজাম্পশনও যা মানে ইউজ, কতটা কনজিউমড হয়েছে, কতটা ইউজ হয়েছে। নর্মাল ইউসেজ লেখা থাকতে পারে কোথাও বা কনজাম্পশন লেখা থাকতে পারে। দেখো অঙ্কে নর্মাল ইউসেজ দেওয়া আছে কত, 100 ইউনিট পার ডে। মিনিমাম ইউসেজ কত, 60 ইউনিট পার ডে। ম্যাক্সিমাম ইউসেজ কত, 130 ইউনিট পার ডে। রিঅর্ডার পিরিয়ড 20 থেকে 30 ডেজ, মানে ম্যাক্সিমাম 30 দিন, মিনিমাম 20 দিন। তাহলে অ্যাভারেজ নর্মাল কত হবে, দুটোর অ্যাভারেজ করে 20+30+20/2, হ্যাঁ সেটা হচ্ছে নর্মাল রিঅর্ডার পিরিয়ড। আর রিঅর্ডার কোয়ান্টিটি হচ্ছে 5100 ইউনিট। দেখো 2017 সালে এসেছে এটা। তাহলে আমি করি ফার্স্টে যে রিঅর্ডার লেভেলটা বার করবো, কারণ ম্যাক্সিমাম লেভেল মিনিমাম লেভেল দুটোর ক্ষেত্রেই রিঅর্ডার লেভেলটা লাগে। তাহলে রিঅর্ডার লেভেল ইকুয়ালস টু কি, ম্যাক্সিমাম ইউসেজ ইনটু ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড। তাহলে ম্যাক্সিমাম ইউসেজ কত দেখো, 130 ইউনিট। ম্যাক্সিমাম ইউসেজ 130 ইউনিট ইনটু ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড কত, 20 থেকে 30, মানে 30 হচ্ছে ম্যাক্সিমাম, ইনটু 30, তাহলে হয়ে গেল 3900 ইউনিট। হ্যাঁ, এবার পেয়ে গেলে তাহলে রিঅর্ডার লেভেলটা। এবার ম্যাক্সিমাম লেভেল তার ফর্মুলা কি, জাস্ট ফর্মুলাটা কিন্তু প্রত্যেকে লিখবে, ফর্মুলা লিখে তারপরে ফিগারগুলো পুট করবে। ফর ম্যাক্সিমাম লেভেলের ফর্মুলা হচ্ছে রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি মাইনাস মিনিমাম ইউসেজ ইনটু মাইনাস রিঅর্ডার পিরিয়ড ইনটু মিনিমাম রিঅর্ডার পিরিয়ড, ঠিক আছে। তাহলে রিঅর্ডার লেভেল হচ্ছে 3900 ইউনিট, রিঅর্ডার কোয়ান্টিটি হচ্ছে 5100 ইউনিট, মাইনাস কি মিনিমাম ইউসেজ, মিনিমাম ইউসেজ হচ্ছে দেখো 60 ইউনিট, মিনিমাম ইউসেজ 60 ইউনিট, আর মিনিমাম রিঅর্ডার পিরিয়ড হচ্ছে 20 থেকে 30 যদি হয় তাহলে মিনিমাম 20, তাহলে করে তোমরা করে পেয়ে গেলে 7800 ইউনিট হচ্ছে ম্যাক্সিমাম লেভেল। আর মিনিমাম লেভেলের ফর্মুলাটা কি, রিঅর্ডার লেভেল মাইনাস নর্মাল ইউসেজ ইনটু নর্মাল রিঅর্ডার পিরিয়ড, সরি নর্মাল ইউসেজ ইনটু নর্মাল রিঅর্ডার পিরিয়ড, এটা হবে, এটা নর্মাল রিঅর্ডার পিরিয়ড, নর্মাল এখানটা গুণ হবে নর্মাল রিঅর্ডার পিরিয়ড, হ্যাঁ নর্মাল রিঅর্ডার পিরিয়ড। তো দেখো মিনিমাম লেভেল হচ্ছে রিঅর্ডার লেভেল মাইনাস নর্মাল ইউসেজ ইনটু নর্মাল রিঅর্ডার পিরিয়ড, তাহলে 3900 ইউনিট রিঅর্ডার লেভেল তুমি পেয়েছো, মাইনাস নর্মাল ইউসেজ দেওয়া আছে দেখো অঙ্কে 100 ইউনিট পার ডে, তাহলে 100 ইউনিট ইনটু নর্মাল রিঅর্ডার পিরিয়ড কত, যদি ম্যাক্সিমাম হয় 30, মিনিমাম 20, তাহলে নর্মালটা কী হবে ওটার অ্যাভারেজটা, তার মানে 25 ডেজ। তাহলে করে তুমি পেয়ে গেলে
মিনিমাম লেভেলটা। হ্যাঁ, তো রিওর্ডার লেভেল মাইনাস নর্মাল ইউসেজ ইন্টু নর্মাল রিওর্ডার পিরিয়ড করে তুমি পেয়ে গেলে মিনিমাম লেভেল। আর অ্যাভারেজ স্টক লেভেল দেখো, অ্যাভারেজ স্টক লেভেল হচ্ছে ম্যাক্সিমাম লেভেল প্লাস মিনিমাম লেভেল বাই টু। তাহলে ম্যাক্সিমাম লেভেল প্লাস মিনিমাম লেভেল বাই টু, ম্যাক্সিমাম লেভেল বেরিয়েছে 7800 ইউনিট প্লাস মিনিমাম লেভেল 1400 ইউনিট বাই টু, তাহলে করে তুমি পেয়ে গেলে 4600 ইউনিটস। এটা হয়ে গেল তোমার অঙ্কটা, এরকমভাবেই করবে। আমি আর একটা অঙ্কও করেছি, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো যেমন ধরো এখানে, ফ্রম দ্য ফলোয়িং ক্যালকুলেট ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, রিওর্ডার লেভেল অ্যান্ড অ্যাভারেজ লেভেল। তো দেখো রিওর্ডার লেভেল বার করছি, সরি রিওর্ডার লেভেল কীভাবে বার করছি দেখো। রিওর্ডার কোয়ান্টিটি দেওয়া আছে হচ্ছে তোমার 4000 ইউনিট, ম্যাক্সিমাম কনজামশন 300 ইউনিট পার ডে, মিনিমাম কনজামশন 200 ইউনিট পার ডে, নর্মাল কনজামশন 240 ইউনিট পার ডে, রিওর্ডার পিরিয়ড হচ্ছে 10-14 দিন, আর নর্মাল রিওর্ডার পিরিয়ড দেখো এই দুটোর অ্যাভারেজ করে 12 ডেজ। তাহলে রিওর্ডার লেভেল কীভাবে বেরিয়েছে আমাদের, ম্যাক্সিমাম কনজামশন ইন্টু ম্যাক্সিমাম রিওর্ডার পিরিয়ড, ম্যাক্সিমাম কনজামশন 300 ইউনিট আর ম্যাক্সিমাম রিওর্ডার পিরিয়ড 14, তাহলে 4200 ইউনিট। তারপরে মিনিমাম স্টক লেভেল, ম্যাক্সিমাম স্টক লেভেল আমি বার করব, সেখানে রিওর্ডার লেভেল প্লাস রিওর্ডার কোয়ান্টিটি মাইনাস মিনিমাম কনজামশন ইন্টু মিনিমাম রিওর্ডার পিরিয়ড। তো তাহলে এখানে আমি তোমার পেয়ে গেছি রিওর্ডার লেভেল পেয়েছি তোমার 4200 ইউনিট প্লাস রিওর্ডার কোয়ান্টিটি 4000 ইউনিট মাইনাস মিনিমাম ইউসেজ 200 ইউনিট আর মিনিমাম রিওর্ডার পিরিয়ড হচ্ছে 10, তাহলে 6200 ইউনিট। আবার তেমনই মিনিমাম স্টক লেভেল কী, রিওর্ডার লেভেল মাইনাস নর্মাল কনজামশন ইন্টু নর্মাল রিওর্ডার পিরিয়ড। দেখো রিওর্ডার লেভেল 4200 ইউনিট জানো, মাইনাস নর্মাল কনজামশন বলা আছে 240 ইউনিট আর নর্মাল রিওর্ডার পিরিয়ড 12, খুব ভেরি ইজি 1320 ইউনিটস। হ্যাঁ, আর অ্যাভারেজ স্টক লেভেল করেছি দেখো, ম্যাক্সিমাম স্টক লেভেল প্লাস মিনিমাম স্টক লেভেল বাই টু, 6200 প্লাস 1320 বাই টু করলে তুমি পেয়ে যাচ্ছ 3760 ইউনিট। হ্যাঁ, এইভাবে করবে, প্রত্যেকটাই ফর্মুলাটা পরিষ্কার করে লিখবে, ফর্মুলা না লিখলে কিন্তু ফুল মার্কস বা দেওয়া হবে না, পরিষ্কার করে ফর্মুলা লিখে জাস্ট করবে। ভেরি ভেরি ইজি সাম, খুব স্টিরিওটাইপ না পারার কিছু নেই, ঠিক আছে। আমি তোমাদের কয়েকটা অঙ্ক করতে দেবো, দিলেই তোমরা বুঝতে পারবে, খুব সোজা 6 নম্বর একদম শিওর পাবে এটাতে।